এখান দিয়ে জাস্ট ভিউটা দেখো একবার। সত্যি বলছি রাজুদা স্টেশনে আজকে এত এই এতবেলা এত সুন্দর ভিউ দেখ। এই বট গাছটা ছোটবেলায় আমরা খেলতে আসতে এই বট গাছটায়। তো হ্যালো হ্যালো বিসি, কি হালচাল তোমাদের? তো সেই দিন বিকালবেলা হঠাৎ করে আমি, কাকা আর আমার ভাই এই তিনজন মিলে চলে গিয়েছিলাম আমাদের রাজগোদা স্টেশন। কিন্তু তার আগে তোমরা এই ভিউটা দেখো। এই জায়গাটার নাম হলো অলাবিবির থান। এখানে অলাবিবির মন্দির আছে। এখানে বসেই আমরা প্রায় সময় গেম খেলতাম যখন লকডাউন ছিল। এবং এই অলাবিবির থানেই প্রত্যেক দিন রাত্রে আমরা এসে আড্ডা মারি, কারণ এখানে খুব সুন্দর বাতাস হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখন হাল ট্রাক্টর চলছে, কারণ এখন ধান রোয়ার সময়, তাই জন্যই হাল ট্রাক্টর চলছে। সত্যি বলতে কত সুন্দর বাতাস হচ্ছে দেখো। বাতাসের আওয়াজটা তোমরা শুনতেই পেলে। সত্যি বলতে বিকালে এই স্নিগ্ধ বাতাসে এত সুন্দর মনটা খুশি হয়ে গেছিল না, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ এখন ধান রুয়া অর্থাৎ ব্যান রুয়া চলছে। তো তারপর আমাদের এখানে একটা ঝিলপাড় আছে, আমরা সেটা খাদ বলি। তো এই খাদের ধারে কিছু একটু ভিডিও করলাম, কারণ রিলসের জন্য কাজে লাগবে। তো সত্যি বলতে ওয়েদারটা দারুণ ছিল, এবং দেখো কত সুন্দর একটা মানে ভিউটা এসেছে তোমরা দেখো। এবং কাকা বলল আমার একটু ভিডিও নেই। তুই হামকে ভুলে গেলি শালা জন্মের মতো, তোর বাপে বিক দিল আমি করবো কি এখন। মানে কাকা এরকম গানেই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে গানটাকে রিলস বানাবে, তাই জন্য গানটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। তোমরা একবার দেখো, শুধু আমার পিছনটা দেখো, আমাকে দেখার দরকার নেই, আমার মুখটাই বেঁকা বাড়া। তো এই যে ট্রেনটা, সে কয়েকশো বছর ধরে দাঁড়িয়ে আছে জানো, এখনও ট্রেনটা সরেনি, তাই নিচে দিয়ে গোলে আমাদেরকে আসতে হয় স্টেশনকে। সত্যি বলতে এত রাগ উঠে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর এই ট্রেনটা দেখলাম দাঁড়িয়ে আছে, তারপর ভালো একটু রিলস বানিয়ে নিই, ট্রেনটা এখন চলে যাচ্ছে টপ করে। তাই আবার একটু ভিডিও ক্লিপ নিলাম, একটু হাঁটলাম, আবার ব্যাকে চলে এলাম। মানে কী করছি আমি নিজেই জানি না। আমার একটা কথা মনে চলে এলো, যখন লকডাউন ছিল তখন আমি, দীপু, ফোটকা, চীনা, শিবু, মানে গণেশ, আমাদের পাড়ার সব ছেলে, মানে বিল্লা, সৌরভ, ক্যাটা, তোমাদের মানে নাম বলে শেষ করতে পারবো না, আমরা সবাই মিলে এই স্টেশনে এসেই বসে থাকতাম যখন লকডাউন ছিল। তখন তো বাজার যেতে পারতাম না, তাই সারাদিন এই স্টেশনে বসেই কাটিয়ে দিতাম। আর এই দেখো কিছু পাগলাচোদা বাচ্চা, তারা ট্রেনে তাদের নাম লিখে খোদাই করে দিয়ে চলে গেছে। এস প্লাস পি, সমর এস প্লাস কি, না না, ওরা এরকম ভেবেছে যে ট্রেনে খোদাই করলে ওদের সম্পর্ক সারা জীবন কেটে যাবে। ভাই অনেক বাকি। আর এইটা দেখো দেখো, এটা হচ্ছে মেচেদার থার্মাল গেট, আমাদের স্টেশন থেকে দেখা যাচ্ছে। তারপরে কাকা বললে একটা গানে নাচবে, তারপরে ক্যামেরা করতেই লজ্জা পেয়ে গেল, কারণ বলে না 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 আমার ই দেখতে পেয়ে যাবে। এবার ই বলতে কি সেটা বললাম না। এখান দিয়ে জাস্ট ভিউটা দেখো একবার, জাস্ট ভিউটা দেখো আমাদের স্টেশনের উপর থেকে, একবার ভিউটা দেখো, আলাদাই আলাদাই লাগছে, তোমাদেরকে বলে বুঝে। সত্যি বলতে মন ছোঁয়ার মতো একটা পরিবেশ। ই আমি দাঁতের অ্যাড দিচ্ছি, আমাকে কোলগেট স্পন্সর করেছে তাই দাঁতের অ্যাড দিচ্ছি। সেটা স্পন্সর তো দূরের কথা, ভিডিওতে ভিউ আসেনি, আবার স্পন্সর। সূর্যের তাপ, ঠিক আছে। এই রাজগোদা স্টেশনে, সত্যি বলতে রাজগোদা স্টেশনে আজকে এত এই এতবেলা এত সুন্দর ভিউ দেখার মতো ভিউ পয়েন্ট, সত্যি বলি। তারপর আমি অনেক রিলস বানালাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর পিছনে চা খেতে গিয়ে দেখলাম যে দোকানটা খুলেনি, বললো যে অফিসার টাইমে আসে পাঁচটার পরে। এইটা হচ্ছে আমাদের পুরনো, ঠিক আছে, পুরনো কাউন্টারটা ছিল, একটা নতুন একটা কাউন্টার আছে। জায়গাটা দেখো কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে পুরো। এই বট গাছটায় ছোটোবেলা আমরা খেলতে আসতে, এই বট গাছটায় যেমন খুব ছোটো ছিল, এই গাছটায় খেলতে আসতাম, এখনও মনে আছে। দারুণ করছে, দারুণ। এই এতদিন পরে দেখতে আসছি, নিজের গ্রামে এতদিন দেখতে আসিনি। এইটা পুরনোটা ছিল আর এটা নতুনটা, কত বড় জায়গা লাগে করছে দেখো, আর দারুণ লাগছে। এই দেখো বট গাছটা দেখো। আমি তোমাদের কিছু বলতে চাই, আমি দেখেছিলাম একটা ভিডিও যে কাঁথির একটা শিক্ষক, সে গোটা রাজ্যে ঘুরে ঘুরে সে একটা করে বট গাছ লাগাচ্ছে, কারণ ভবিষ্যৎ প্রজন্মে যাতে গাছগুলো দিয়েই আমরা অক্সিজেন পাই এবং পরিবেশের সঙ্গে ভালোভাবে মানাতে পারি। তো আমাদেরও উচিত যে একটা না একটা গাছ লাগানো, কারণ একটা বট গাছ অনেক দিন ধরে বাঁচে। যেমন আমাদের বোটানিক্যাল গার্ডেনে রয়েছে যেটা কলকাতায়, সেই বট গাছটা প্রায় 200 বছরেরও বেশি। তাই আমাদের সবাইকার উচিত গাছ লাগানো, যদি পারো একটা করে বট গাছ যদি লাগাও না, নিজেরাই নিজেদের উপকার করবে ভবিষ্যতের জন্য। তারপর আমরা চলে গেলাম এই দোকানটাতে, এই দোকানটাই ছিল আমাদের লকডাউনের সাথী। এখানে এসে আমরা চা খেতাম এবং এখানে বসেই আড্ডা মারতাম।
তারপর আমি নিয়ে নিলাম একটা 50-50 বিস্কুট, এবং আমার ভাই একটা জিরা বিস্কুট নিল, এবং কাকু একটা অন্য বিস্কুট নিল। তারপরে আমাদের সাথীদেরকে দেখতে পেলাম, এরা লকডাউনে আমাদের সঙ্গে আসতো, এসে প্রত্যেক দিনই আমরা প্রায় এদের বিস্কুট দিতাম। দেখো এরা তাই জন্য চলে আসে, আমরা আসলেই এরা চলে আসে। তাই আমি আমার বিস্কুটটা দিয়ে দিলাম কিছুটা খাওয়ার পরেই, এবং এ খাওয়ার পরে এ আর সব বন্ধু বান্ধবীদের ডেকে নিয়ে চলে এলো। তারপর এই সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশে এক কাপ চা তার সাথে বিস্কুট, আহ মানে একটা আলাদাই শান্তি। তারপর ও নিজের বন্ধু বান্ধবীদের ডেকে আনলো, এবং আমরা আবার একটা প্যাকেট বিস্কুট কিনে ওকে দিলাম, এবং ওরা বেশ খালো আনন্দ করে। তোমরা দেখো মাঝে মাঝে পারলে না ওদের একটু খাইও, দেখো ওরা তোমাকে খুব ভালোবাসা দিবে। আমরা যখন লকডাউনে আসতাম প্রত্যেক দিন ওদেরকে বিস্কুট কিনে দিতাম, তাই আমরা আসা মানে ওরা দৌড়ে চলে আসতো, কথাগুলো এখনও আমাদের মনে আছে। তারপর স্টেশনকে টাটা দেখিয়ে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তোমাদের একটাই কথা বলবো, যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দিও, কারণ সত্যি বলতে একটা ভিডিও করতে না অনেকটাই খানির লাগে। তাই আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পের সাথে।